এই যে একটা সময় আপনারা এখানে যারা আছেন, কারো বয়স 50, কারো বয়স 60, আপনারা দেখেছেন আপনাদের এই যৌবনকালের যে একটা সময় আপনারা কতটুকু সতর্ক ছিলেন। আজকাল যে বিষয়গুলো ঘটছে সেগুলো আপনারা সহ্যই করতে পারছেন না, এগুলো মেনে নিতেই পারছেন না। যেমন একটা উদাহরণের মাধ্যমে আমি বিষয়টা বুঝাই, যে আল্লাহ সুবহানাহু আমাদের বায়ামপুরী হুজুর মুশাহিদ বায়ামপুরী, নাম শুনেছেন না আপনারা? বায়ামপুরী হুজুর হুজুরকে একজন প্রশ্ন করেছিল যে হুজুর আপনারা তো বলেন আপনাদের কোরআন শরীফে সব কিছু আছে, সব কিছুর কথা, এক কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছুর বিবরণ, সব কিছুর বর্ণনা কোরআন শরীফে আছে, আমাকে বলুন তো যে কোরআন শরীফে কোথায় বিমানের কথা আছে, কোথায় মোবাইলের কথা আছে, কোথায় গাড়িগুলার গাড়ির কথা আছে, ইত্যাদি ইত্যাদি। তখন বায়ামপুরী হুজুর রাহিমাহুল্লাহ তাআলা, সবাই বলি রাহিমাহুল্লাহ তাআলা, বায়ামপুরী হুজুর অত্যন্ত চমৎকার একটি জবাব দিয়েছেন। সেই জবাবটা হচ্ছে, তিনি বলেন والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য খাইল তৈরি করেছি, ঘোড়া তৈরি করেছি, ওয়াল বিগালাম এবং আমি তোমাদের জন্য খচ্চর তৈরি করেছি, ওয়াল হামিরা এবং তোমাদেরকে আমি গাধা দিয়েছি, লিতারকাবুহা ওয়াজিনাম যাতে তোমরা এই ঘোড়া গাধা খচ্চর এগুলো ব্যবহার করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারো, ওয়াজিনা এবং এইগুলো তোমাদের বাড়িতে থাকলে তোমাদের বাড়ির একটা সৌন্দর্য থাকে। তারপর পরে আল্লাহ বলেন ওয়াখলুকু মা লা তাআলামুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু বিষয় আগামীতে তৈরি করবেন, সৃষ্টি করবেন, যেগুলোর কথা তোমাদেরকে এখন বললে তোমরা বুঝবে না। আপনারা একবার চিন্তা করে দেখুন, যদি সাহাবায়ে কেরামকে এই কথা বলা হতো যে বালিটেকা থেকে সিলেট কানে কানে কথা বলা যাবে, তখন কি সাহাবায়ে কেরাম এটা বিশ্বাস করতেন? কখনো বিশ্বাস করতেন না, কারণ তাদের মস্তিষ্কে এটা কখনো হাজিরই হতো না, এটা তারা মেনেই নিতে পারতো না। এটা অসম্ভব বিষয়, কিভাবে এত দূরত্ব সামনে রেখে, এত দূরত্ব রেখে একজনের সাথে আরেকজনের কথা বলতে পারবে? সাহাবায়ে কেরামকে এটা কখনো বিশ্বাস করতেন যে প্লেন দিয়ে উড়ে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া সম্ভব? এটা তারা কখনোই বিশ্বাস করতেন না। এজন্য আল্লাহ বলেছেন যে আমি আরো এমন বিষয়াবলী সৃষ্টি করব যেগুলো তোমাদেরকে এখন বললেও বুঝবে না। আপনারা যখন ছোট ছিলেন, বয়স কম ছিল, 15-20 ছিল, তখন আপনারা যেভাবে জীবনকে পরিচালনা করেছেন, আর এখন এই মুহূর্তে যারা যুবক, যাদের বয়স 15-20, তাদের জীবন যখন আপনারা দেখেন তখন আপনারা বিষয়গুলো মেনে নিতে পারেন না। কারণ আপনাদের বয়স যখন ছিল 15-20, তখন আজকালের 15-20 বছর বয়সের লোকজনের কাজগুলো আপনারা কল্পনাই করতে পারেন। এই কল্পনা করতে না পারাটা সমস্যার না, এটা মেনে নিতে হবে। এই নাজুক সময়ে আমাদের হাতে হাতে আজকে গুনাহের সকল সরঞ্জাম রেডি, সকল সরঞ্জাম প্রস্তুত। আজকে আমরা এই একটা মাত্র মোবাইলের কথা চিন্তা করুন, এই মোবাইলের মাধ্যমে কোন কাজটি করা যায় না। এই মোবাইল যখন আমার হাতে আছে, নিশ্চিতভাবে এটা একটা অঙ্গার আগুন। এই মোবাইলটাকে এমনভাবে ব্যবহার করতে হবে যেন এটা আমার হাতে আগুন। স্মার্টফোন, এই স্মার্টফোন আমরা ব্যবহার করব, কারণ ব্যবহার না করলেও পারবো না, আমরা বাধ্য। আমার ভাইয়ের সাথে কথা বলতে হবে, আমার ছেলের সাথে কথা বলতে হবে, কিন্তু যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুতেই সীমাবদ্ধ থাকুন। এর বাহিরে চলে গেলেই আপনার জীবন বরবাদ হয়ে যাবে। আমি আপনাদেরকে বিষয়গুলো বলছি, বিষয়গুলো আপনারা হয়তো অনেকটা বুঝতে পারছেন না, কিন্তু যারা মোবাইল ব্যবহার করে কম বয়সী, 25-30-20 বয়সের যারা আছে তারা মোবাইল ব্যবহার করে, তারা বুঝতে পারছে আমি কি বলতে চাচ্ছি। এই একটি ক্লিকের মাধ্যমে
মাত্র একটি ক্লিকের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে আমরা কত গুনায় জড়িয়ে যাচ্ছি। আপনি যখন ফেসবুক স্ক্রল করেন, এভাবে টানতে থাকেন টানতে থাকেন, আপনার অজান্তেই আপনার অনিচ্ছায় একজন মহিলার ছবি আপনার সামনে চলে আসবে। আপনার ইচ্ছে ছিল না ওই মহিলাকে দেখার, কিন্তু তারপর আপনি দেখে ফেলেছেন, আপনার গুনাহ হয়ে যাচ্ছে। আর অসংখ্য অ্যাড বিজ্ঞাপন আছে এই মোবাইলে, যেগুলো আসার সাথে সাথেই এমন সব শব্দ বাক্য তারা ব্যবহার করে যে আপনি আর নিজের আগ্রহ ধরে রাখতে পারবেন না, যে নিশ্চিতভাবে ওই বিজ্ঞাপনে আপনি ক্লিক করবেন এবং এই বিজ্ঞাপনে ক্লিক করার সাথে সাথেই আপনাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হবে যেই জায়গায় আপনারা গেলে আর ফিরতে পারবেন না, আপনার হৃদয়ে যত তাকও আছে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই মোবাইল আপনি আপনার রুমে ব্যবহার করছেন দরজা লাগিয়ে, আপনি কি ব্যবহার করছেন? আপনি চিন্তা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদুর। তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, একজন মহিলার দিকে তুমি আর চোখে তাকাচ্ছ কিনা এটাও আল্লাহ দেখেন। খাইনাতাল আয়ুন, তোমার চোখ কি খেয়ানত করছে সেটা আল্লাহ দেখেন, জানেন, ইয়ালাম, আল্লাহ জানেন। ওয়ামা তুখফিস সুদুর, সেই মহিলা কিনে তুমি কি চিন্তা করছো আজেবাজে, তোমার ভিতরে এই মহিলা সম্পর্কে কি ধারণা জন্ম নিয়েছে, ইয়ালাম, আল্লাহ এটা জানেন। অতএব যখন আমরা কয়েকজন একত্র হব, তখন এই মোবাইলের বিষয়ে আলোচনা না করে আল্লাহর আলোচনা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করি। যদি আমরা আমাদের এই সামাজিক প্রচলনটাকে ভেঙে দিতে পারি, তাহলে আমাদের মাঝে তাকওয়া আসবে। মোবাইল ব্যবহারে যদি আমি সতর্ক হতে পারি, তাহলে আমার মাঝে তাকওয়া আসবে। যদি মোবাইলকে আমি অবাধে ব্যবহার করি, যাকে তাকে মোবাইল দিয়ে দেই এবং যেখানেই বসি সেখানেই মোবাইল, যেখানেই বসি সেখানেই মোবাইল, যদি এমনটা হয়ে থাকে তাহলে আমার মাঝে কোনো দিনও তাকওয়া আসবে না, কারণ এটা হচ্ছে একটা প্রাচীর, একটা দেয়াল, তাকওয়াকে আসতে দেয় না। যদি তাকওয়া আমার মাঝে আমি বাস্তবায়ন করতে চাই, আমি যদি তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে মুত্তাকি হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই, তাহলে এই মোবাইলকে যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করতে হবে, এর চেয়ে বেশি ব্যবহার করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মোবাইলের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন এবং মোবাইলের যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করার তৌফিক দান করুন এবং অন্যান্য বিষয়াবলী থেকে আমাদেরকে হেফাজত করুন।